কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করে শুধু আন্তরিকতা ও উদ্যমে নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়েছে। নতুন নতুন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেই আলোর মুখ দেখছে দক্ষিণ এশিয়ার প্রথম সুড়ঙ্গ সড়ক। মেগা এই প্রকল্প উদ্বোধনের আগে অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হন টানেলের প্রকল্প পরিচালক অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আর মাত্র একদিন পর উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। সবকিছু ঠিক থাকলে শনিবার সকালে গাড়িতে চেপে এই সুড়ঙ্গ সড়ক অতিক্রম করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দিন সাধারণ মানুষের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে টানেলটি। সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার পাওয়া এই মেগা প্রকল্পটি বাস্তবায়নে সময় লেগেছে 4 বছরের কিছু বেশি। এর মধ্যে করোনার বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে, দেশি বিদেশি শ্রমিক কর্মকর্তাদের সমন্বয়ে কাজ এগিয়ে নিতে অতিক্রম করতে হয়েছে নানান প্রতিবন্ধকতা। আমাদের প্রথম উত্তর টিউবটা খনন করতে আমাদের 17 মাস সময় লেগেছিল, কিন্তু পরের টিউব যেটা দক্ষিণ টিউব আমরা 10 মাসের মধ্যে সম্পন্ন করতে পেরেছি। কারণ আমরা যে সমস্ত প্রবলেম ফেস করেছি এবং যে সমস্ত সমস্যা যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি সেটা ওই টিবিএম শিলটাকে আমরা আরও এনহ্যান্স করে 30 মিলিমিটার আরও এটার থিকনেস বাড়িয়ে দিয়ে এবং কাটারের সংখ্যা বাড়িয়ে দিয়ে পরবর্তীতে আমরা এই সমস্যা আর ফেস করিনি। নদীর তলদেশের মাটি ছিল তুলনামূলক নরম, আর এতেই বাধে বিপত্তি। কিছু দূর খনন করার পর টানেল বোরিং মেশিন মাটির নিচের দিকে যাওয়ার পরিবর্তে উপরের দিকে উঠতে শুরু করে, ফলে 4 মাস বন্ধ রাখতে হয় খনন কাজ। ডিফর্মেশন হয় যখন কোন জায়গায়, যখন একদম মাটির গভীরে চলে যায়। আমরা যেখানে একদম সবচেয়ে গভীরতম স্তরে আমরা এই জিনিসটা পরিলক্ষিত হয়, এবং সেটার জন্য আমাদের, আপনারা হয়তো জানেন না, আমরা হয়তো এগুলো সবাইকে বুঝতেও দিই না, 4 মাসের মতো আমাদের কাজ বন্ধ ছিল। পরে বিদেশ থেকে বিশেষজ্ঞ এবং চাইনিজ বিশেষজ্ঞ এবং এসে এটা আমরা সমাধান করেছি এবং আল্লাহর হুকুমে সেটা আমরা ওভারকম করতে পেরেছি। 2টি টিউবের মধ্যে 80 মিটার পরপর ইমার্জেন্সি স্কেপ চ্যানেল ও 3টি ক্রস ম্যাসেজ নির্মাণ কাজ ছিল সবচেয়ে চ্যালেঞ্জের। তবে টানেল নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিকতাই এই চ্যালেঞ্জও বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি। যদি বা আমাদের এক একটা টিউবের মধ্যে 80 মিটার পরপর ইমার্জেন্সি স্কেপ চ্যানেল আছে, একটা লোক সেটা নিচের দিকে চলে যেতে পারবে। এছাড়াও 3টা জায়গায় 3টা ক্রস ম্যাসেজ, প্রায় একটার সাথে একটা দূরত্ব প্রায় 600 মিটার, 500 থেকে 600 মিটারের মতো এই ক্রস ম্যাসেজ করা, এটা একটা চ্যালেঞ্জিং ছিল। বিদেশি সংস্থাগুলোর কাজের সুবিধার্থে প্রকল্প সংশ্লিষ্ট সব জমি একসঙ্গে বুঝে দেওয়ার নিয়ম থাকলেও বাংলাদেশের বাস্তবতায় তা সম্ভব নয়। তাই অ্যাপ্রোচ রোড, সংযোগ সড়ক সহ সংশ্লিষ্ট এলাকাগুলো মূল প্রকল্পের বাইরে রাখতে বাধ্য হয় সরকার। সোহাগ কুমার বিশ্বাস, SATV চট্টগ্রাম।